ইফটিজিং থেকে মুশকিল আসার মহিলাদের এক কোণে উপস্থিত হবে উইনার বাহিনী। নদিয়ার কৃষ্ণনগর পুলিশ জেলার এলাকায় চালু হলো মহিলা সুরক্ষা উইনার বাহিনী। এই বাহিনীতে মহিলা পুলিশ মোটরসাইকেলে চেপে শহরের অলিগলিতে ঘুরে বেড়াবেন। কোনো স্থানে মহিলাদের ওপর ইভটিজিং অথবা মহিলাদের যে কোনো সমস্যা দেখা দিলে তারা সহায়তা করতে এগিয়ে আসবে, এমনটাই জানালেন আইপিএস রশিদ মুনির খান। এই উপলক্ষে জেলা পুলিশের তত্ত্বাবধানে একটি মহড়া অনুষ্ঠিত হয় বিভিন্ন জেলা পুলিশ আধিকারিকগণের উপস্থিতিতে। যেরকম আগেই সানি বলল কি এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয় যিনি আছেন উনি এটা উদ্যোগ নিয়ে প্রত্যেক জেলাতে এটা শুরু হয়েছে। আজকে এখানে কৃষ্ণনগরে আমাদের এডিজি স্যার এসছেন, আমি এসেছি, আমরা এখানে উদ্বোধন করছি। মেয়েদেরকে ভালো ট্রেনিংও দেওয়া হয়েছে, তার জন্য আমি ইশানিকে আর আরআই সাহেব অ্যাডিশনাল এসপিদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা ভালো করে ডিউটি পারফর্ম করবেন, যা অপেক্ষা আপনাদের তরফ থেকে আছে সেটা আমি আশা করছি আপনারা ফুলফিল করবেন। আপনারা পেট্রোলিং করবেন, স্কুল আছে, কলেজ আছে, যেখানে মেয়েরা যায় রাত্রে বিকালে অড আওয়ারে সকালে, ওদেরকে কোনো অসুবিধা হলে আপনারা সুরক্ষা প্রোভাইড করাবেন। থানা তো আছেই আছে, তো আশা করি আপনারা সাফল্য হবেন আর সফলতা পাবেন। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।